আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশাস ক্রিয়েটিভিটি। আজকের ভিডিওতে আমি কোনো ডিআইওয়াই অথবা হোম ডেকোর আইডিয়া শেয়ার করব না। আজকের ভিডিওতে কোনো যন্ত্র ছাড়াই আমি বাড়িতে কীভাবে ক্যাপাচিনো বানিয়ে থাকি সে আইডিয়াটা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটা কফি মাগ নিয়ে নিলাম, 1.5 চা চামচ পরিমাণ কফি নিয়ে নিলাম এবং 1.5 চা চামচ পরিমাণ চিনি নিয়ে নিলাম। এরপর 1 চা চামচ পরিমাণ পানি নিয়ে নিলাম। এখন একটা চা চামচের সাহায্যে কিছুক্ষণ অনবরত নাড়তে থাকবো। এভাবে 5 মিনিট বিট করার পর এর কনসিস্টেন্সি অনেকটাই ঠিক হয়ে আসবে। এর কনসিস্টেন্সি কিছুটা এরকম হবে। এরপর দিয়ে দিব 3 চা চামচ পাউডার মিল্ক। এরপর দিব পরিমাণ মতো গরম পানি। এরপর একটা চা চামচের সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। সামান্য পরিমাণ কফি গুঁড়ো ছিটিয়ে দেব, এটা অপশনাল। এরপর 2-3 মিনিট অপেক্ষা করলেই এর ফর্মটা কিছুটা ঠিক হয়ে যাবে। আমি একটা চা চামচের সাহায্যে দেখাচ্ছি ফর্মটা ঠিক এমন হবে। And I just can't wait to drink it. Bye.